गुड मर्निंग फ्रेश फूड किचन एंड ब्लग फैमिली। सुंदर एक शीतेर सकाले आमादेर ए छोट्ट चैनले आपनादेर स्वागतम जानाई। सुंदर एक सकाल बोलते आमरा कि बुझी? पाखिर किचिरमिचिर आवाज, ठंडा बातास और चारिदिक निस्तब्ध, कोथाओ कोनो कोलाहल नहीं, आछे शुधु ठंडा हावा और पाखिर किचिमिचिर आवाज। और जदि साथे थाके आपनजन बा प्रियजन, तार साथे जदि थाके गरम गरम चा, ताहले तो सकालटा हये उठे अनेक सुंदर। तो आमी आर आमार उनी मिले चा खेते खेते शुरू करलाम सुंदर एक सकाल। ताहले चलें आज के सकाल थेके शुरू करा जाक। आसलामु आलैकुम। शुरू हो गेल आमार व्यस्तमय सकाल। तो बंधुरा आशा करी सबाई भालो आछेन। আর আমি মনে করি আমরা যারা গৃহিণীরা তাদের সকাল মানে ব্যস্ততা নিয়েই কাটাতে হয়। তারপরও আমি এত ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় বের করে একটু নিজের মতো কাটানোর চেষ্টা করি। আমি মনে করি সকালের শুরুটা যদি সুন্দর হয় সারা দিনটাও ভালো যাবে। এই যে এখানে আমি এক গ্লাস পানির মধ্যে 1 চা চামচ চিয়া সিডস ভিজিয়ে খেয়ে নিলাম, যেটা আমি রোজই ভুলে যাই আর আপনাদের ভাইয়া মনে করিয়ে দেয়। তারপরে চলে আসলাম চা বানাতে। দুজনার জন্য চা ঢেলে নিয়েছি, আব্বু আম্মুকেও চা দিয়েছি। এই যে বিস্কিট নিয়েছি, আম্মু আবার পাশ থেকে নিমকি দিয়ে গেল। তো দুজনে গল্প করতে করতে চা খাচ্ছিলাম। আপনাদের ভাইয়া বললো চলো বারান্দায় যেয়ে ঠান্ডার মধ্যে গরম গরম চা খাই। তো তাই করলাম আর গল্প করলাম। চা খাওয়া শেষ করে আমি চলে আসলাম নাস্তার পর্বে। এখানে খালা চলে আসছে, খালা সুন্দর করে রুটি বানিয়ে দিয়ে গেছে এই যে। আর খালার রুটিগুলো এত সুন্দর হয়, মানে প্রত্যেকটা রুটি একই মাপের আর খুব পাতলা, খেতেও খুব মজা আর খুব নরম হয়। রুটিগুলো নাস্তার জন্য। নাস্তা খেয়ে আপনাদের ভাইয়া আবার বাইরে যাবে, তোর জন্য রুটি ভাজছি। ওদিকে আফসিন উঠে গেছে, আফসিনকে সামলাচ্ছে আপনাদের ভাইয়া আর আমি এদিকে নাস্তা তৈরি করছি। তো আমাদের ঘরে সবাই একসাথে নাস্তা করে না, নাস্তাটা একটু উলটপালট হয়ে যায়, এক একজন এক এক টাইমে নাস্তাটা করে। তো আমি একসাথে রুটিগুলো ভেজে নিলাম। এই যে এটা হচ্ছে আমার নানি শাশুড়ি পাঠিয়েছে গুড়, একদম খাঁটি গুড় লিকুইড, যেটা দিয়ে আমার শ্বশুর আব্বা রুটি খেতে পছন্দ করে, আপনাদের ভাইয়াও খায়। এই যে দেখিয়ে দিচ্ছি, একদম মধুর মতো আর খুবই টেস্টি। আফসিনের নাস্তা রেডি করে নিচ্ছি, ও পোচ খাবে। আর তাকে রুটি হোক বা পরোটা হোক তাকে আমার ভেজে দিতে হবে তেলে, সে মচমচা রুটিটা খাবে আর সে চিনি দিয়ে খাবে, চিনি রুটি। আর ওর ক্ষুধা পেলে ও ভাত বোঝে না, ও বলে মাম্মা চিনি রুটি বানো। আমার কাছে খুব ভালো লাগে ওর আদো ভাঙা কথাগুলো। আর আপনাদের ভাইয়ার জন্য এই যে ডিম ভাজি করে নিলাম, ও সাদা রুটির সাথে ডিমটা পছন্দ করে, ডিম ভাজিটা। আর পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে একটু ঝালঝাল করে ডিমটা ভেজে দিতে হয়, তার সাথে মিষ্টি একটা আইটেম লাগেই। তার মাঝে মধ্যে আমি সুজি করি বা হালুয়া করি। আফসিন ঘুম থেকে উঠছে, আপনি সবাইকে হ্যালো বলো। সালাম দাও তো আফসিনার আমি আয়াত এখনো ঘুম থেকে ওঠে নাই আয়াত ঘুমাচ্ছে আফসিনার আমি এখন ব্রেকফাস্ট করব আফসিন চিনি দিয়ে পরোটা খায় এটা আসলে দাদার কাছ থেকে শেখা আর আমি খাচ্ছি গুড় রুটি একদম খাঁটি গুড় হ্যাঁ একদম খাঁটি গুড় রুটি ডিম ভাজি আর সাথে আমার পছন্দের পেঁয়াজ আফসিন এই আফসিন খাও নাস্তা খাও বিসমিল্লাহির রহমানির রহিম বলো বিসমিল্লাহ বলো মাম্মা চিনি দাও চিনি দিয়ে রুটি খাবে আফসিন না আমি খাওয়াই দেবো বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো এই নাও আমি খাওয়াই দিই আচ্ছা করে দিই ওটা রাখবো এখানে রাখতে পারছি না ওকে সে মোবাইলে কি দেখতেছো এটা আমি এটা দেখতেছি এটার সাথে রাখো না এখানে রাখো এখানে পড়ে যাবে তো পানি দাও পানি ওকে সকালবেলা সবাই একটু সকালে এবং দুপুরে ভরপেট খাওয়ার চেষ্টা করবেন এবং রাতে সন্ধ্যায় হালকা পাতলা মানে যদি রাতে না খাওয়া যায় সেটাই বেটার তাহলে আর কি শরীরটা ভালো থাকবে আর যাদের অতিরিক্ত ওজন আছে ওজনও কমে যাবে আফসিন আমার হাত ছাড়া খাই না ওর আম্মুর হাতে খাই না আমার হাতে ও দুপুরে আমি যদি বাসায় আসি কাজ শেষে ও আসার পরে তারপরে দুপুরে 3টা বাজুক 4টা বাজুক তখন পর্যন্ত বসে থাকে আমার সাথে খাওয়ার জন্য আমি ওকে কখন ভাত খাওয়াই দেবো রাতেও তাই একই অবস্থা আমার আয়াত এরকমই ছিল আমার হাত ছাড়া খেত না রোমা দিয়ে না দিব ও কার্টুন দেখে যাও সবাইকে বাই বলো আমরা বলো নাস্তা করি আমরা বাই বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব তা আমরা নাস্তা করি পরে কথা হবে তো আপনাদের ভাইয়া তো এক মেয়েকে খাইয়ে দিয়ে গেল আর এক মেয়ে উঠবে তারপর তাকে আমাকে খাওয়াতে হবে আমি নিজে নাস্তা করব তারপর চলে যাব দুপুরের রান্নাতে তো দুপুরের রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে রান্না শেষ আমি এখানে টেবিলে খাবার দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া চলে আসছে দুপুরের জন্য এখানে আমি প্লেন একদম সাদা ঝরঝরে পোলাও করেছি বেগুনের টকটা আমাদের ঘরে সবাই পছন্দ করে আর চিকেন কারি করেছি আর সালাদ তো আছেই তো এই তো এখন সবাই খেতে বসবে এদিকে আফসিন আয়াত দুজনেই রেডি খাওয়ার জন্য তো আপনাদের ভাইয়া বসে পড়েছে খাওয়ার জন্য তো আমরা আমাদের যত গল্প খেতে খেতেই এই যে খাওয়ার টেবিলেই গল্প হচ্ছিল তো সেটা আমি শ্যুট করে নিয়েছি আপনাদের ভাইয়া গল্প করেই যাচ্ছিল যে বাইরে যে এটা হয়েছে ওটা হয়েছে সে গল্প করেই যাচ্ছিল আর আমি এদিকে ক্যামেরা ধরে রেখেছি এই যে আমার শ্বশুর আব্বাও চলে এসেছে এখন সবাই খাওয়া শুরু করবে আফসিন শশা নিয়ে নিয়েছে এভাবেই ব্যস্তময় সারাটা দিন আমার কেটে যায় তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা सन्ध्याबेला आमी एई जे एई ससटा बानिয়েছি আর সাথে শীতের যত নতুন সবজি আছে সেই সবজি দিয়ে সমোসা বানিয়েছি। তো গরম গরম এতই গরম ছিল যে ওরা ধরতেই পারছিল না। তো গরম গরম সমোসা খাচ্ছিল সবাই মিলে, অনেক মজা লাগে। আমরা এখন খাবো গরম গরম সামুচা। এখন আমরা সামুচা খাবো সন্ধ্যাবেলা। আজকে নাস্তা আমাদের সামুচা। মোটু পাতলু কি বলে আইডিয়া, মোটু সামুচা। এখন আমরা সামুচা খাবো। আফসিন কি সুন্দর চুলে বেনি করছে। আফসিন তোমাকে চুলে বেনি করে না, তোমাকে কোকড়া চুলগুলো খোলা রাখলে ভালো লাগে, সুন্দর লাগে। হ্যাঁ, এই যে সবাইকে দেখাচ্ছে আফসিন। তা আসো আমরা সামোসা খাই, গরম গরম সামোসা আমরা এখন এনজয় করব। আর ঠিক আছে, তাহলে আমরা এখন মজা করে সামোসা খাই। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। গরম গরম। অনেক গরম, অনেক গরম। এই শীতে এরকম ঠান্ডায় আমরা গরম গরম সামোসা খাচ্ছি। কে কে খাবেন চলে আসেন।